হ্যাঁ, তো আজকে আমার আলোচনা যেটা তোমাদের ইন্ট্রোডাকশন টু প্রোজের নন ফিকশন একটা রাইটিং, নন ফিকশন কি বলছি, যে রিয়েল কাহিনী বা কারো লেটার বা একদম হুবহু কারো স্পিচ, কারো অটোবায়োগ্রাফি, কারো এসে, এইগুলা ঠিক না? তো আজকে আমরা এই লেটার টু লর্ড চ্যান্সফোর রিজেক্টিং নাইটহুড, যেটা রবীন্দ্রনাথ ট্যাগোর লিখেছে, তার এইটা এই নন ফিকশন রাইটিংটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আসলে লেটারটা পড়ার আগে আমাদের মূল যেই বিষয়টায় জোর দিতে হয়, এমফাসাইজ দিতে হয়, সেটা হলো এটার ব্যাকগ্রাউন্ড, যে লেটারটা কি, লেটার টু লর্ড চ্যান্সফোর্ড, যে লর্ড চ্যান্সফোর্ডের কাছে কি করছে, পত্র দিছে, কি ব্যাপারে পত্রটা ছিল, রিজেক্টিং নাইটহুড, মানে রবীন্দ্রনাথ ট্যাগোর একটা নাইটহুড উপাধি পাইছিল। নাইটহুডটা কি, একটা হলো প্রেস্টিসাইজ বা অনার বা একটা টাইটেল, যে এই নাইটহুডটা পাওয়ার পরে আসলে যে নাম, নামের পূর্বে সার লাগানো হয়। যেমন এই নাইটহুডটা পাওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম ছিল এরকম, স্যার রবীন্দ্রনাথ ট্যাগর। আমরা তো ঠাকুর বলি, বাট ইংলিশে তারা আসলে ঠাকুর উচ্চারণটা পারে না করতে, ঠিক আছে? তো এই কারণে আসলে তারাই, তোমার মনে করো ব্রিটিশ যারা আছে তারাই নামটা ট্যাগর দিছে। এটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পরে কোনো প্রতিবাদ করে নাই, পরে এই নামটাই আসলে রয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই নাইটহুড পদবিটা দেওয়া হয় হলো ওই যে ব্রিটিশ কিং, তখন তো আসলে আমাদের ইন্ডিয়াটা কি ছিল, সাবকন্টিনেন্ট, হ্যাঁ, তখন তো ব্রিটিশরা শাসন করতো। তো ব্রিটিশ কিং, এই নাইটহুডটা দেওয়া হয়, এই নাইটহুড যে পদবি বা টাইটেলটা, এটা দেওয়া হলো ব্রিটিশ কিং, ঠিক আছে? যে ব্রিটিশ তৎকালীন সময়ে কিং ছিল জর্জ ফাইভ, ঠিক আছে? তো সে তার জন্মদিনের দিন, ব্রিটিশ কিংয়ের জন্মদিন কত, 3 জুন, হ্যাঁ, ওই জন্মদিনের দিন 1915 সালে এই রবীন্দ্রনাথ ট্যাগোরকে সে নাইটহুডে উপাধি করে, উপাধি দেয় নাইটহুডে। কেন দেয়, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1913 সালে নোবেল প্রাইজ পায় তার যে গীতাঞ্জলি রাইটিংয়ের জন্য। এবং একটা ইনফরমেশন আসলে এটার সাথে রিলেটেড না, যে গীতাঞ্জলির যে ইংলিশে যে প্রিফেসটা, এই প্রিফেসটা কিন্তু লিখেছে WB ইয়েটস, আমরা যেটা বলি উইলিয়াম বাটলার ইয়েটস, যে তোমরা মনে হয় এ প্রেয়ার ফর ডটার পড়ছিল ফার্স্ট ইয়ার বইয়ে তো আছে, ওইটার যে লেখক সে কিন্তু প্রিফেসটা লিখছিল গীতাঞ্জলি। আচ্ছা, যাই হোক, এটা এসে না, তো রবীন্দ্রনাথ ট্যাগোর সে নোবেল প্রাইজ পায় 1913 সালে। তো রবীন্দ্রনাথ ট্যাগোর কিন্তু আসলে ব্রিটিশদের পক্ষেই ছিল একটা সময়, কারণ কি, সে ব্রিটিশদের আন্ডারেই কিন্তু সে শাসন করত। তো ওই সময়টায় কি ছিল, তোমার 15 সালের দিকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে লিটারারি যে ওয়ার্ক, যে ট্যালেন্ট, এই কারণে আসলে এই ব্রিটিশ কিং তখন জর্জ ফাইভ এই 1915 সালে তার জন্মদিনের দিন, যে 3 জুন ছিল, ওই দিন তাকে কি এই নাইটহুডে, মনে করো কি দেয়, অনার করে, মানে টাইটেলটা দেয়, তাকে উপাধি স্বরূপ দেয়। তো এইটা সে আসলে লেটারটা ছিল, এইটা রিজেক্ট করছে, এই নাইটহুডটা রিজেক্ট করে দিছিল 1919 সালে, 31 মে 1919 সালে সে এই নাইটহুডটা রিজেক্ট করে দিছিল। রিজেক্ট করার সময় আসলে রিজেক্ট যে তুমি করবা, যে নাইটহুডটা পদবি তুমি বাদ দিবা, এটা বাদ দেওয়ার জন্য তোমাকে আসলে, তুমি তো ডাইরেক্ট দিতে পারবা না, এটা কি করতে হবে, লেটার পাঠাইতে হবে। তো তখন এই যে লর্ড চ্যান্সফোর্ড যেটা, তার কাছে চিঠি লেখে, সে ছিল ভাইসরয় অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার মধ্যে আসলে রাজার প্রতিনিধি থাকে না, যে বিভিন্ন কলোনিয়াল ইয়াতে প্রতিনিধি থাকে মেন মেন জায়গায়, যেমন ইন্ডিয়ার তখন রাজ প্রতিনিধি ছিল হলো লর্ড চ্যান্সফোর্ড। তো রবীন্দ্রনাথ ট্যাগোর তো ইন্ডিয়ার মধ্যেই ছিল, তাই না? সে কলকাতা থেকে এই ভাইসর অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার যেই রাজ প্রতিনিধি ছিল, তার কাছে এই লেটারটা পাঠায় যে আমার এই নাইটহুড দরকার নেই, এটা আমি কি করলাম, রিজেক্ট করলাম। এখন কথা হলো কেন সে রিজেক্ট করছে। আসলে দেখো, তুমি যে প্রশ্নের আনসার করতে যাবা, পুরো বেশিরভাগ স্টোরিটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, লেটারে কি আছে, লেটারে জাস্ট কেন করছে এই কথাগুলো থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা হলো মেইন। হ্যাঁ, তো বলতেছে সে যে রিজেক্ট করছে, কেন রিজেক্ট করছে, এবার এই কাহিনীটা, এই স্টোরিটাতে আসি। সে তো 1915-র দিকে সে নাইটহুড পায়, তাকে তখন স্যার রবীন্দ্রনাথ ট্যাগোর বলা হতো, ঠিক আছে? তো তখন ওই সময়ে এই 1919 সালের দিকে একটা ম্যাসাকার হয়, কি হয় ম্যাসাকার, কোথায়, জালিয়ানওয়ালাবাগে। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ কি, এটাকে জানি, পাঞ্জাবের অমৃতসর একটা শহর আছে, ওই শহরের জালিয়ানওয়ালাবাগ হলো একটা গার্ডেন, একটা বাগান, ঠিক আছে?
আবার বলি, পাঞ্জাবে, পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাবের অমৃতসর একটা জায়গার নাম, শহরের নাম, ওই জায়গার জালিনওয়ালা বাগ হলো একটা গার্ডেন, একটা বাগান। তো ওই বাগানে তখন পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছিল। কি হচ্ছিল? পয়লা বৈশাখের যেই প্রোগ্রাম সেইটা হচ্ছিল। তো ওই প্রোগ্রামের সময় আসলে ব্রিটিশ যে ইয়া ছিল, সে তার নেতৃত্বে, ব্রিটিশ নাম কি রেজিনাল্ড ডায়ার, তার নেতৃত্বে মূলত তোমার 50 জন ইন্ডিয়ান আর্মি যারা আছে তারা কি ওপেন ফায়ার করে মানুষদের মেরেছিল। কেন মেরেছিল এইটার একটা স্টোরি হলো, যে এটাকে মারার একটা স্টোরি আছে, সেটা হলো আসলে এই যেই ব্রিটিশরা ছিল, মানে তোমার ইন্ডিয়ানরা ছিল, তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে মানে একটা আন্দোলন করতেছিল শান্তিপূর্ণভাবে, মানে ব্রিটিশ যারা রুরাল তাদের বিরুদ্ধে। কি আন্দোলনটা ছিল আসলে ওই সময়ে, যে 1919 সালের দিকে, যে প্রথম বিশ্বযুদ্ধের পরে, তখন কি হয় তোমার, মনে করো ওই সময়টায় ব্রিটিশদের আসলে যেই রুলার, যেই ইয়াটা আছে, যে সাম্রাজ্যটা, সেটা আস্তে আস্তে ছুটে যেতে থাকে। কারণ ইন্ডিয়ান মানুষরা তখন কি হয়ে যায়, সচেতন হয়ে যায়, ঠিক আছে। তখন কি হয় যে দেখা গেছে তারা সচেতন হইতে থাকে, এবং ওই সময়টার মধ্যে আসলে একটু সমস্যা হলো, কনসেন্ট্রেশনের সমস্যা হয়ে গেছে, ওদিকে কথা চলতেছে। তো আচ্ছা, তো ওই 1919 সালের দিকে আসলে ব্রিটিশদের যে ইনকাম আসতো রেমিটেন্স, যে কলোনিয়াগুলা থেকে, সে তারা তো সারা বিশ্বই চালাইতো, তো কলোনিগুলার থেকে যে ইনকামটা আসছো, যে ইন্ডিয়া থেকেই মনে করো তোমার 30% তাদের ইনকাম হতো, মানে ইন্ডিয়াটা ছিল তাদের কাছে আলাদিনের চেরাগের মতো। হ্যাঁ, তো 1919 সালের দিকে তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন কি হয় যে ইন্ডিয়ান মানুষরা সচেতন হয়ে যায়। তো সচেতন হওয়ার পরে কি হয় তোমার, মনে করো আস্তে আস্তে যে ব্রিটিশ আছে তাদের বিরোধিতা করতে থাকে, ঠিক আছে, যে তাদের শাসন নিয়ে করবে না, তারা একটু মানে ফ্রিডমভাবে দল দল এগুলা গঠন করতে থাকে, যে ইয়া করার সময়। তো ওই সময় ব্রিটিশ যেই কিং ছিল, তখন সে একটা অ্যাক্ট জারি করে, রোলার্ট অ্যাক্ট। আবার বলি, কি অ্যাক্ট? রোলার্ট অ্যাক্ট। হ্যাঁ, এই একটা করে কত সালে, 1919 সালের দিকে। কি এটা হলো, যে আসলে ওই সময় যেই জেনারেলরা ছিল, ব্রিগেডিয়াররা ছিল, বা তোমার মনে করো আর্মিরা ছিল, ব্রিটিশ আর্মিরা ছিল, তারা যে কোনো মানুষকে, ঠিক আছে, কোনো চার্জশিট ছাড়া, যে একটা মানুষকে গ্রেফতার করতে হলে কি লাগে, যে আসলে তার জন্য একটা চার্জশিট করতে হয়, যে এই যে তোমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট আনছি, এগুলো ছাড়া যে কাউকে তারা কি করতে পারবে, যে ধরো কিছু হয়েছে তাদের ধরে নিয়ে জেলে ভরে দিতে পারবে, বা মেরে ফেলতে পারবে, এরকম একটা অ্যাক্ট তৈরি করে। তো মূলত এই অ্যাক্টের বিরুদ্ধে পাঞ্জাবের কিছু স্থানীয় মানুষরা মানে শান্তিপূর্ণভাবে কি করে, বিদ্রোহ করে, যে একটা আছে না যে আমরা হরতাল করা বা এরকম কিছু না, যে শান্তিপূর্ণভাবে একটা বিদ্রোহ করে, কোথায়, এই পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের যে গার্ডেনটা ওইখানে। এবং ওই দিন কোন দিন, এই যে তোমার মনে করো 14 এপ্রিল, ঠিক আছে, ওই 14 এপ্রিল কি হচ্ছিল ওইখানে, আসলে পয়লা বৈশাখ হচ্ছিল, ঠিক আছে, 14 এপ্রিলই তো মেবি, আমার তো মনে নাই। আচ্ছা যাই হোক, ওই দিনে কি তোমার পয়লা বৈশাখ হচ্ছিল, পয়লা বৈশাখের মেলাটা হচ্ছিল এই জালিয়ানওয়ালাবাগ গার্ডেনে। তো ওই জায়গায় আসলে মেলাতে তো অনেক মানুষ ছিল, প্লাস এইটা নিয়ে আসলে যে এই যে রোল এট অ্যাক্ট, এটা নিয়ে একটা শান্তিপূর্ণভাবে ওইখানে একটা সমাবেশ করেছিল তারা। তো এইটা দেখার পরে তখন ইন্ডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল ছিল রেজিনাল্ড ডেয়ার, কে? রেজিনাল্ড ডেয়ার নামে সে কি ছিল, ব্রিগেডিয়ার জেনারেল ছিল। তো সে এইটা দেখে আসলে ব্রিটিশদের একদম মেইন যেই লর্ড, লর্ড অফ হাউস যেটা আছে, ওইখান থেকে সে একটা নির্দেশ আনে, যে এই পাঞ্জাবের এই জালিয়ানওয়ালাবাগে কি করছে, মানুষরা একসাথে হয়ে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন করতেছে, ঠিক আছে। তো এইটা থেকে উপর থেকে এই তোমার রেজিনাল্ড ডেয়ারের উপরে ইয়া দেয়, ওয়ার্ডার করে যে তাদের কি করো, ওপেন ফায়ার করো, ঠিক আছে। তো এই রেজিনাল্ড ডেয়ার কি করে, 50 জন ব্রিটিশ আর্মি সোলজার, হ্যাঁ, তারা কি করে, তাদের দিয়ে আসলে ব্রিটিশ না, এখানে ইন্ডিয়ান হবে, যে ইন্ডিয়ার ভিতরে তো ছিল ওই ইন্ডিয়ান আর্মি দিয়ে, হ্যাঁ, 50 জন ইন্ডিয়ান আর্মি সোলজার এই ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডেয়ারের কমান্ড পেয়ে কি করে, ওপেন ফায়ার করে অন দ্য আনআর্ম গ্যাদারিং অফ ইনোসেন্ট ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন উইদাউট এনি ওয়ার্নিং।
সে কি করে, এই যে মেলাটা হচ্ছিল অনেক মানুষ তো, সে কি করে একটা জায়গায় গেলে তো একটা ওয়ার্নিং দেয়, এই সমাবেশ করতেছো, বা সমাবেশে কিন্তু তারা কোনো আন্দোলন বা তোমার মনে করো কোনো কিছু যে ফুটানো এরকম কিন্তু কিছু করে নাই, নর্মালি শান্তিপূর্ণ সমাবেশ করে আবার মনে করো মেলার ভিতরে ঢুকে গেছে সবাই না, কিন্তু যে কিছু মানুষ ওই জায়গায় নেতৃত্বে। তো কি করে এই যে রেজিনাল্ড ডেয়ার, সে কাউকে কোনো ওয়ার্নিং না দিয়ে এই 50 জন ইন্ডিয়ান আর্মি সোলজার তাদের দ্বারা কি করে ওপেন ফায়ার করে একদম ওই মেলার মধ্যে, একদম ওপেন ফায়ার। ওইখানের মধ্যে কারা ছিল, ছেলে মানুষ, বাচ্চা, মহিলা, যারা আনাম, তাদের কাছে তো কোনো যুদ্ধ করার ইয়া নাই, একদম নিরস্ত্র মানুষ, তাদের উপরে কি করে এই ওপেন ফায়ার করে কোনো ওয়ার্নিং ছাড়া। তো এই ওপেন ফায়ারে কি হয়, 400 জন মানুষ বা এর অধিক মানুষ কি করে জায়গার মধ্যে কি করে মারা যায় এবং প্রায় 2000-এর মতো মানুষ আহত হয়। 400 জন মানুষ মারা যায়, 2000-এর মতো মানুষ কি হয় ওই সময় আহত হয়ে পড়ে। তো এই যে একটা ঘটনা ঘটে, এটা একটা ম্যাসাকার না, তো এইটাকে বলা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, অথবা এটার যে অল্টারনেটিভ নেম সেটা হলো অমৃতসর ম্যাসাকার, অমৃতসর ম্যাসাকার, অথবা এটাকে বলা হয় জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। এই যে ম্যাসাকারটা হয় এটা আসলে পাঞ্জাবে, যে এটা তো ইন্ডিয়ার মধ্যেই হয় তাই না, এই যে ম্যাসাকারটা যে হয় এইটার কারণে কি হয় যে আসলে ইন্ডিয়ার মানুষদের মধ্যে কিন্তু ভয় ঢুকে যায়, ঠিক না, তারা কিন্তু তাদের বিরুদ্ধে ইয়ে করতে, এইটাই চাচ্ছিল আসলে ব্রিটিশ গভর্নমেন্ট। হ্যাঁ, সে কি করছিল এই রেজিনাল্ড ডায়ারকে দিয়ে এটা কাজটা করাইছিল যাতে কোনো ব্রিটিশরা কি করে তাদের বিরুদ্ধে আর আন্দোলন করতে সাহস না পায়। তো এই যে একটা ম্যাসাকার হয় ওই সময়টা কি হয়, তো এই ম্যাসাকারটা হওয়ার পরে ওই অঞ্চলগুলোতে আসলে ইন্ডিয়ার মধ্যে অ্যাংলো ইন্ডিয়ান নামের বিভিন্ন পেপার পত্রিকা আছে, তারা কি করছে এই যে 400 জনের মতো মানুষ মেরে ফেলছে, 2000 মতো মানুষ আহত করছে, তাদের বিরোধিতা না করে তাদের আরও প্রশংসা করছে, এই রেজিনাল্ড ডায়ারের কি করছে প্রশংসা করছে যে আসলে কাজটা ঠিক হইছে, এই ব্রিটিশ বিরোধী তারা এই কাজটা তাদের ঠিক হইছে। আরও বিভিন্ন এই অ্যাংলো ইন্ডিয়ান পেপারটা হলো আসলে ব্রিটিশ আর ইন্ডিয়ান পেপারটা যুক্ত আর কি, তারা থাকে না যে সরকার দলীয় এইরকম আর কি। তো তারা এটা কি করছে আরও বাহবা জানাইছে, এবং যেই পত্রিকাগুলো এটার বিরোধিতা করতেছিল তাদের উপরে বিভিন্ন হুঁশিয়ার জারি করতেছিল। এই যে কাহিনীগুলো যে হচ্ছে, তো তখন কি মানুষরা ভয় পেয়ে গেছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কি হয়েছে যে আরে ওর তো একটু বিবেকে বাচ্চা, এবং সে কি করে, এটা তো হয় 14 এপ্রিল 1919 সালে এই ম্যাসাকারটা হয়, তো সে 31 মে 1919 সালেই ওই এক মাস পরেই সে কি করে তার যে নাইটহুড, যেটা আসলে এই ব্রিটিশ কিং থেকে দিছিল, সে এটা কি করে রিজেক্ট করে যে এই যারা আমার ভাইদের, হ্যাঁ, যারা আমার দেশের মানুষদের এইভাবে হত্যা চালাইতে পারে আমি তাদের সম্মাননা নিব না, যেটা আমার দেশের জন্য কি হবে মনে করো অবমাননা হবে, তো আমি এই তাদের এই ব্রিটিশদের এই হিংস্র ব্রুটালদের যারা আছে তাদের এই নাইটহুড যে পদবি আমাকে দিছে আমি এটা কি করলাম রিজেক্ট করলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে এইটা দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে সে যে আসলে তার দেশকে কতটা ভালোবাসত। তো মূলত এই যে লেটারটা, তোমাদের বইতে শুধু লেটারটা আছে, তো এই লেটারের পিসের যত কাহিনী হলো এই পুরো বিষয়টা আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে নাইটহুড পাইছে সে কত, 3 জুন 1915 সালে, কে দিছে ব্রিটিশ কিং জর্জ V, ঠিক আছে, এইটা সে রিজেক্ট করে দিছে 31 মে 1919 সালে, 4 বছর পরে। কেন সে রিজেক্ট করছে, আচ্ছা এই নাইটহুডটা কি, এই নাইটহুড হলো একটা পদবি, ঠিক আছে, বা একটা টাইটেল, যেটা আসলে তার নামের পূর্বে তখন কি সার লাগানো হতো, এটা আসলে যে নোবেল প্রাইজের পরে যদি কোনো বড় পুরস্কার ধরা হয় এটাকে ধরা হয়। তো যাই হোক, সেটা কি রিজেক্ট করছে, কেন রিজেক্ট করছে, এবং এই যে কেন রিজেক্ট করছে, কারণ হলো প্লেস অফ ম্যাসাকার, আসলে জালিয়ানওয়ালাবাগ বা এটাকে বলা হয় অমৃতসর, এই জায়গায় একটা ম্যাসাকার হয় যে আনার মানুষ, নিরীহ মানুষদের তারা কি করছে হত্যা করছে, প্রায় 400 মানুষের মতো হত্যা করছে, প্রায় 2000 মানুষের মতো আহত করে ফেলছে। এটা আসলে শাস্তি যদি পাইতোই যে বিদ্রোহ করার, হ্যাঁ ব্রিটিশরা তো শাস্তি দিতে পারতো, বাট এইরকমভাবে না দিলেও তো তারা পারতো। তো এই যে একটা ম্যাসাকার হয়, এত বড় একটা কাহিনী হয়, তো এইটার জন্য রবীন্দ্রনাথ ট্যাগোর কী করছে, নিজের দেশপ্রেম দেখানোর জন্য সে কী করছে এটা রিজেক্ট করে দিছে। তো রিজেক্ট করছে কার কাছে, রিজেক্টটা আসলে তো তুমি ডাইরেক্ট চাইলে তুমি না করে দিতে পারবা না, এরকম তো হয় না, সে রিজেক্টটা করছে মূলত ওই ইন্ডিয়া যে আসলে
ব্রিটিশদের রাজ প্রতিনিধি ছিল, যে ইন্ডিয়া যে কলোনিটা এটাকে শাসন করতেছিল সাবকন্টিনেন্টটাকে, ওই তাকে প্রথমে তারে দেয়, তার থেকে আসলে মেইন রাজার কাছে যায়। তো সে কি করছে, এই লেটারটা কি, লেটার টু লর্ড চ্যামফোর্ড, তখন ভাইসর অফ মানে ভাইসরয় অফ ইন্ডিয়াতে যে রাজ প্রতিনিধি ছিল তার নাম ছিল লর্ড চ্যামসফোর্ড, সে 1916 থেকে 1921 সাল পর্যন্ত সে এই এই কলোনিটা এটাকে কী করছিল, শাসন করছিল। তো সে 1919 সালে তার দিক কাছে কী করে এই তার লেটারটা পাঠায়, আসলে যেটা ছিল রিজেক্টিং নাইটহুড, যে তার নাইটহুড পদবিটা সে কী করতে চায়, ত্যাগ করতে চায়। তো এইটা দিয়ে পাঠায়। এইবার তোমাদের যেই ইয়াতে আছে সেইটা হলো মূলত তোমাদের যেই লেটারটা, হ্যাঁ পত্রটা সেটা। ও আজকে বেশি ডিস্টার্ব হইতেছে। আচ্ছা আসো তোমরা, ঠিক আছে আসো। আচ্ছা তো আশা করি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার। হ্যাঁ যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সমস্যা থাকে তোমরা একটু মেসেজ করো, আমি মেসেজটা দেখি। আজকে আসলে পাশে অনেক আওয়াজ হচ্ছে তো বেশি ডিস্টার্ব হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কারো কোনো সমস্যা নাই? আচ্ছা আমরা একটু লেটারটা পড়ি তাহলে। কতটুকু পড়তে পারবো জানি না, বাট চেষ্টা করবো যতটুকু পারি পড়াই দিতে। আর তোমরা চাইলে লেটারটা একটু বাসায় পড়ে নেবে। হ্যাঁ আচ্ছা কারো কোনো সমস্যা নাই তাহলে। আচ্ছা ঠিক আছে আমরা একটু লেটারটা পড়ি। হ্যাঁ আসলে পত্রটা কি বলছে এটা থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ অনেকের কাছে নন ফিকশন রাইটিংগুলো বেশি বোরিং টাইপের হয়, তো আশা করি এটা বোরিং লাগবে না। আসলে দেখো প্রথমেই দিয়েছে কি, লেটার টু চ্যামসফোর্ড রিজেক্টিং নাইটহুড, কলকাতা 31 মে 1990। বলতেছে যে সে কলকাতা থেকে, আসলে রবীন্দ্রনাথ ট্যাগোর যে সে লিখছে সে আসলে কলকাতা থেকে সে লিখছিল। দেখো শুরু করছে কি, ইউর এক্সিলেন্সি। আচ্ছা মেন কথা হলো এই যে এইটা যে লেটারটা, এটার মধ্যে কিন্তু অনেক কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করছে, সেন্টেন্সগুলো অনেক বড় বড়, ঠিক আছে? তো যার ফলে আবার এই সেন্টেন্সের মধ্যে কি আননোন অনেক ওয়ার্ড রয়েছে, যেই কারণে আসলে বুঝতে অসুবিধা হয়। আমি একদম ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। দেখো প্রথমে বলতেছে দ্য এনরমেটি অফ দ্য মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট ইন পাঞ্জাব। দেখো একটু মনোযোগ দিয়ে শুনবে, বা তোমাদের কাছে বইটা থাকলে আরও ভালো, তুমি একটু মনোযোগ দিয়ে শুনলে পাবা যে দ্য এনরমেটি অফ দ্য মেজার্স, এনরমিটি কথার অর্থ কি, বিশালতা, বা তুমি এখানে কঠোরভাবে বুঝাইতে পারো যে একটা কঠোর বগত, যে দ্য এনরমিটি অফ মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট, বলতেছে যে সরকারের দ্বারা যেই একটা কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে ইন দ্য পাঞ্জাব, কোথায়, পাঞ্জাবে একটা কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল ফর কোয়েলিং সাম লোকাল ডিস্টারবেন্স। আচ্ছা ফর কোয়েলিং, কোয়েলিং কথার অর্থ হইল যে তোমার মনে করো দমন করা, ফর কোয়েলিং সাম লোকাল ডিস্টারবেন্স, যে তোমার কিছু স্থানীয় কিছু অস্থিরতা বিশৃঙ্খলা রয়েছে যেগুলাকে দমন করার জন্য সরকার একটা কঠিন পদক্ষেপ নিয়েছে, সেটা কি হ্যাজ উইথ এ রুড শক রেভেল টু আওয়ার মাইন্ডস হেল্পলেস। বলতেছে হ্যাজ উইথ এ রুড শক, বলতেছে হ্যাজ কিন্তু রেভেলকে ধরবে, ঠিক আছে? এখানে মাঝখানে সে ফ্রেজ ইউজ করছে যে এটা আসলে খুব মানে আমাদের শক করছে, মানে ব্যথা ব্যথিত করছে, হ্যাজ রেভেল, এবং এটা উন্মোচন করছে, আমাদের কাছে প্রকাশ করছে, টু আওয়ার মাইন্ডস দ্য হেল্পলেস অফ আওয়ার পজিশন অ্যাজ ব্রিটিশ সাবজেক্ট ইন ইন্ডিয়া। আচ্ছা বলতেছে যে ব্রিটিশ সাবজেক্ট কথার অর্থ দ্বারা বোঝাচ্ছে ব্রিটিশদের প্রজা হিসেবে আমরা যে তাদের কাছে কতটা অসহায়, এই গভর্নমেন্ট এই যে কঠোর পদক্ষেপটা নিল এইটা দ্বারা আসলে আমাদের সে কী করছে, প্রকাশ করছে, যে আসলে এই কথাটা দেখো এবার একটু ভেঙে বুঝাই, যে বলতেছে যে এই যে সরকার ব্রিটিশ গভর্নমেন্ট যে একটা এত কঠিন একটা পদক্ষেপ নিছে, বা যেই বিশাল একটা পদক্ষেপ নিছে যেটা আসলে নেওয়া উচিত ছিল না, যে একটা সাধারণ তারা একটু বিদ্রোহ করছে, এবং কি তারা বিদ্রোহ করছে হয়তো কিছু মানুষ, বাট সারা মানুষ দেয় একদম মানে 400 মানুষের মতো হত্যা, 2000 মানুষের মতো আহত, এই যে এত বড় একটা পদক্ষেপ, একটা বিশাল পদক্ষেপ যে নিছে, এইটা আমাদেরকে আমাদের মনে আসলে ধরে ফেলছে, যে তাদের এই জিনিসটা প্রকাশ করছে যে আমরা এই ইন্ডিয়ানরা এই ব্রিটিশদের প্রজা হিসেবে কতটা অসহায় তাদের কাছে, তারা যে কতটা আমাদের নিচুভাবে এই পদক্ষেপটা দ্বারা বোঝা হয়ে গেছে, ঠিক আছে? দেখো প্রথম লাইনটা চমৎকার লাইন, ঠিক আছে, কিন্তু ওই যে বড় সেন্টেন্সের কারণে আসলে আমাদের বুঝতে অসুবিধা হয়। তারপরে লাইন বলতেছে দ্য ডিসপ্রপোর্শনেট সেভারটি। আচ্ছা ডিসপ্রপোর্শনেট কি, বেমানান, ঠিক আছে,
সেভারটি কথার অর্থ কি কঠোরতা, এই বা সেভারটি অফ দ্য পানিশমেন্ট ইনফ্লিক্টেড। আচ্ছা বলতেছে যেই বেমানান একটা কঠোর পানিশমেন্ট ইনফ্লিক্টেড কথার অর্থ কি আরোপ করছে আপন দ্য আনফর্চুনেট পিপল, এই যেই আনফর্চুনেট আছে দুর্ভাগ্য যে মানুষগুলো, আসলে এখানে দুর্ভাগ্য মানুষগুলো বলতেছে এই অসহায় মানুষদের, এই অসহায় মানুষদের উপরে যে একটা বেমানান পানিশমেন্ট দিছে আরোপ করছে, ঠিক আছে, বলতেছে যে অ্যান্ড দ্য মেথড, এই যে বেমানান যেই পানিশমেন্টটা অথবা এই যে পানিশমেন্টের যে পদ্ধতিটা, এই যে শাস্তির যে পদ্ধতিটা, বলতেছে যে এই যে ব্রিটিশদের উপরে তারা যে কাজটা করছে, ব্রিটিশরা কি করছে যে একটা বেমানান, আসলে এটা মানানসই না যে তারা বিরোধিতা করছে, হয়তো তাদের জেলে নিয়ে যেতে পারে বা তাদের কিছু একটা করতে পারে বা যারা করছে তাদেরকে হয়তো তারা শাস্তি দিতে পারে, কিন্তু তারা কি করছে যে এতটাও তারা অপরাধ করে নাই যে যেইভাবে তারা নিরস্ত্র মানুষদের যেইভাবে মারছে হত্যা চালাইছে, এটা আসলে কি খুব খারাপ ব্যাপার। যে বলতেছে দ্য ডিসপ্রপোর্শনেট সেভারটি অফ দ্য পানিশমেন্ট ইনফ্লিক্টেড, অর্থ কি আরোপ করা আপন দ্য আনফর্চুনেট পিপল, এই অসহায় মানুষদের উপর সে যে একটা এই ব্রিটিশ গভর্নমেন্ট যে একটা বেমানান একটা পানিশমেন্ট দিছে, শাস্তি দিছে, অ্যান্ড দ্য মেথড, এই যে শাস্তিটা দিছে এটার যে মেথড পদ্ধতিটা, যে যে হত্যা করা ওয়ার্নিং না দিয়ে গুলি চালানো, এই যে পদ্ধতিটা অফ ক্যারিং দ্যাম আউট, এবং যে এটাকে যেভাবে কার্যকর করছে তারা, ঠিক আছে, এখানে কি বলতেছে যে এই যে মানুষরা যে অপরাধটা করছে এটা আসলে মানানসই না, এমন একটা শাস্তি দিছে, এই শাস্তির যে পদ্ধতিটা, যে যে গুলি করা ওপেন ফায়ার করা, এইটা এটাকে যেভাবে কার্যকর করছে, সে কার্যকরটা কি করছে যে উই আর কনভাইজড, কনভাইন্সড, কনভাইজড অর্থ কি যে আমরা বুঝে গেছি, আমাদের বোঝা হয়ে গেছে, আর উইদাউট প্যারালাল ইন দ্য হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্ট, এইটা আসলে নজিরবিহীন, আমাদের বোঝা হয়ে গেছে যে এই যে বড় ঘটনাটা এটা নজিরবিহীন এই সভ্য গভর্নমেন্টের, মানে সভ্য যে সরকার, এই সরকার যে এত বড় একটা কঠোর পদক্ষেপ নেবে, এত বড় যে মেথডটা পদ্ধতিটা নিয়ে যেভাবে মানুষদের হত্যা করছে, এইটা আসলে পৃথিবীতে নজিরবিহীন, একদম হিস্ট্রিতে বলতেছে ইতিহাসে একটা সভ্য গভর্নমেন্টের এটা একদম নজিরবিহীন একটা ঘটনা। বলতেছে কি বেয়ারিং, বেয়ারিং কথার অর্থ কি উইদাউট, ঠিক আছে, বা অ্যাকসেপ্ট, যে বাদ দিয়ে, বেয়ারিং সাম কনস্পিসিয়াস এক্সেপশনস, বলতেছে হ্যাঁ কিছু সুস্পষ্ট বা কিছু এরকম আছে যে কোথাও কোথাও হয়তো এরকম হয়েছে কিন্তু এতটা নিষ্ঠুর হয় নাই, বলতেছে কনসেপ্ট রিসেন্ট অ্যান্ড রিমোট, হয়তো কিছু কিছু ঘটনা, যে এই যে ঘটনাটা আপনারা ঘটাইছেন যে মেথডে আমাদের পানিশমেন্ট দিছেন এই অসহায় মানুষদের উপর, এইটা আসলে পুরো ইতিহাসে নজিরবিহীন, উইদাউট বলতেছে বেয়ারিং, বলতেছে উইদাউট, কিছু কিছু ক্ষেত্রে আছে যে হয়তো এরকম করছে, যে রিমোট কথার অর্থ কি দূরের অনেক আগে সময়ে বা দূরবর্তী রাজ্যগুলোতে হয়তো করতে পারে, আমার জানা নাই, তবে এরকম নৃশংসতা কোথাও ছিল না। আচ্ছা আসো তোমরা সবাই, রিডিং পড়লে তো অনেকে চলে যায় না, আসো তাহলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পরের অংশটা দেখি, কনসিডারিং দ্যাট সাচ ট্রিটমেন্ট হ্যাজ বিন মিটেড আউট টু এ পপুলেশন, আচ্ছা ডিজার্ম অ্যান্ড রিসার্চলেস, আচ্ছা বলতেছে কনসিডারিং, যে এটাকে আসলে ভাবা হয় দ্যাট ট্রিটমেন্ট, যেটা আসলে আমাদের সাথে করা হয়েছে, ট্রিটমেন্ট কথার অর্থ কি যে আচরণটা, বলতে যেই আচরণটা আমাদের সাথে করা হয়েছে, যে পপুলেশন, এই যে এত বড় একটা মানুষের সাথে যে আচরণটা করা হয়েছে, ডিজার্ম অ্যান্ড রিসার্চলেস, বলতেছে যে একদম ডিজার্ম কারা, নিরস্ত্র মানুষদের উপরে যেই তারা যেই ব্যবহারটা করছে, আমাদের সাথে যে আচরণটা করছে, কি বাই এ পাওয়ার হুইচ হ্যাজ মোস্ট টেরিবলি এফিসিয়েন্ট অর্গানাইজেশন ফর ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইফ, বলতেছে, আচ্ছা এই কথাটা আসলে আমি এভাবে বুঝাই, যে বলতেছে তারা যে আমাদের সাথে যে ট্রিটমেন্টটা করছে, যে আচরণটা করছে, হ্যাজ বলতেছে মিটেড আউট, যে আচরণটা আমাদের সাথে করছে এই নিরস্ত্র মানুষদের সাথে, এই যে আমরা যে মানুষরা আছি পপুলেশনটা, নিরস্ত্র মানুষদের সাথে, ঠিক আছে, অসহায় মানুষদের সাথে তারা এই তাদের শক্তিশালী, এখানে কি বলতেছে যে বাই, একটু দেখো এখানে বলতেছে বাই এ পাওয়ার, এমন একটা শক্তিশালী, হ্যাজ দ্য মোস্ট টেরিবলি এফিসিয়েন্ট, যেটা আসলে খুব ভয়ঙ্কর দক্ষ একটা সংগঠন অর্গানাইজেশন ফর ডিস্ট্রাকশন অফ হিউম্যান লাইফস, যে কোনো একটা মানুষদের কি করে ফেলতে পারে, ডিস্ট্রাকশন, ডেস্ট্রয় করে দিতে পারে, এমন একটা শক্তিশালী তোমার সংগঠন দিয়ে এরকম নিরস্ত্র মানুষদের যেভাবে তারা হত্যা করছে,
এটা আসলে এবার বলতেছে যে উই মাস্ট স্ট্রংলি অ্যাসার্ট দ্যাট ইট ক্যান, আমরা মাস্ট স্ট্রংলি, আমরা শক্তভাবে বলতে পারি ইট ক্যান ক্লেম নো পলিটিক্যাল এক্সপিডিয়েন্সি। বলতেছে এইটা আপনারা কোনো ওই যে বলে না যে রাজনৈতিক অস্থিরতা এইটার কারণ দিয়ে আপনারা এটা বাদ দিতে পারবেন না, যে এরকম হয় না যে আসলে একটা দোষ করে ফেলে। হ্যাঁ, সরকার দোষ করলে কি হয় তো বলে যে একটা রাজনৈতিক অস্থিরতা আমাদের বিরুদ্ধে যারা করছে তাদের আসলে সম্মাল দিতে আমরা এই কাজটা করছি। বলতেছে যে আপনারা আমাদের সাথে, আমাদের যে মানুষদের তাদের সাথে যে আচরণটা করছেন, ঠিক আছে, এই নিরস্ত্র মানুষদের সাথে, এই ধরো নিরীহ মানুষদের সাথে আপনারা, আপনাদের যে একটা শক্তিশালী সংগঠন, যেই আর্মিটা যে কোনো হিউম্যান বিংসকে কী করে, হিউম্যান লাইফসকে কী করে ধ্বংস করে দিতে পারে, এমন একটা শক্তিশালী সংগঠন নিয়ে যে আচরণটা আমাদের সাথে করছেন এইটাকে আপনারা কোনো ওই রাজনৈতিক অস্থিতিশীলতা বা এইরকম কোনো কারণ দিয়ে আপনারা এটাকে কী করতে পারবেন না, হাইড করতে পারবেন না, ঠিক আছে, কারণ দেখাইতে পারবেন না। এখানে বলতেছে কি যে বলতেছে ইট ক্যান ক্লেম নো পলিটিক্যাল এক্সপিডিয়েন্সি, বলছে রাজনৈতিক কোনো অনৈক্যতা বা অনৈতিকতা আপনারা দেখাইতে পারবেন না, ফার লেস মোরাল জাস্টিফিকেশন। বলতেছে রাজনৈতিক অস্থিরতা তো আপনারা দেখাইতে পারবেন না, আর দূরে রইল আপনাদের নৈতিক বিচার, যে আপনারা আমাদের কি বলতে পারেন যে এই যে তোমরা যে কাজটা করছো, বিরোধিতা করছো, এইটার কারণে আমরা এটা করছি, ঠিক আছে, এইটা তো দূরে থাক, এইটা তো আপনারা বলতে পারবেন না, কারণ যেই নিঃশ্বাস হত্যা করছেন এটা তো আপনাদের বলার কোনো যোগ্যতা রাখেই না। এবং আপনারা এইটাও বলতে পারবেন না যে এই ঘটনাটা আসলে রাজনৈতিক অনৈতিকতা বা অস্থিরতার কারণে হয়েছে। তার মানে কথাটা কি বলছে যে আসলে যেই ঘটনাটা, যে আচরণটা আপনারা আমাদের সাথে করছেন আপনারা এই শক্তিশালী একটা সংগঠন দিয়ে, সেইটা আপনারা ওই রাজনৈতিক অস্থিতিশীলতা দিয়ে এটাকে চাপাইতে পারবেন না। আর দূরে থাক হলো আপনাদের বিচার ব্যবস্থা, নৈতিকতা, ঠিক আছে, নৈতিকতা দিয়ে যে একটা চাপাইবেন যে আসলে এটা নৈতিক ছিল, আমাদের দায়বদ্ধতা ছিল মানুষদের শান্ত করার জন্য, এটা তো দূরে থাক, কারণ 400 জন মানুষ, 2000 মানুষের মতো আপনারা আহত করে ফেলছেন, এত মানুষ তো সংগ্রাম করেই না, হয়তো কয়েকজন আপনাদের বিরুদ্ধে ইয়া করছে, এই রোল অ্যাক্টের বিরুদ্ধে করছে, আপনারা এইভাবে নৃশংস হত্যা চালাইছেন, আপনারা এটা তো কোনো বিচারের মধ্যে তো পড়েই না, বিচারের মধ্যে পড়লে কি কয়েকজনের হয়তো ফাঁসি দেয়, যাবজ্জীবন দেয়, এটা তো আপনারা কোনো বিচারের মধ্যে ফালাইতে পারবেনই না, আর না পারবেন কোনো রাজনৈতিক অস্থিতিশীলতার একটা কাহিনী দিয়া আপনারা এটা লুকাইতে, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা দেখো আসলে কথাগুলা, হ্যাঁ লাইনগুলা একটু বড় বড়, একটু আননোন ওয়ার্ড ইউজ করছে, বাট কথাগুলা কিন্তু একদম পুরা, কেন এটা আমাদের অনার্সের বইতে কেন দিছে ভাইবা, দেখো যে আসলে এর মধ্যে অনেক কিছু জানার আছে, ঠিক আছে। আর পরীক্ষা যে তুমি লেখবা, এই যে বইয়ের যে ওয়ার্ডগুলো আছে হুবহু যে লেখবা এমন তো কোনো কথা না, এই জায়গায় তোমার মতো করে খুব ইজি ল্যাঙ্গুয়েজে তুমি লেখবা, এতে স্যাররাও খুশি হয়, তুমি যে এখানে আননোন ওয়ার্ড ইউজ করবা এগুলো কোনো দরকার নেই, এই যে আমি তো তোমাদের কাহিনীটা বলে দিচ্ছি, তোমরা কি করবা এটাকে যত ইজি করে লেখা যায় সেইভাবে লেখার চেষ্টা করবো। আচ্ছা যাই হোক, সময় চলে যেতেছে, একটু শেষ করার চেষ্টা করি। হ্যাঁ আচ্ছা, কই আসিলাম, আচ্ছা জাস্টিফিকেশন, বলতেছে দ্য অ্যাকাউন্টস অফ ইনসাল্ট, বলতেছে যে অ্যাকাউন্ট অফ ইনসাল্ট বলতে কি, যে আপনারা যে আমাদের অপমান করছেন এই যে বিবরণ, হ্যাঁ, অ্যাকাউন্ট অফ ইনসাল্ট অ্যান্ড সাফারিং আন্ডারগন, ঠিক আছে, বাই আওয়ার ব্রাদার্স ইন দ্য পাঞ্জাব, বলতেছে যে আপনারা এই যে অ্যাকাউন্ট, যে একটা অবস্থা করছেন কিসের, যে ইনসাল্ট, আমাদের যে অবমাননা করছেন, সাফারিংস, আমাদের যে কষ্টগুলো দিছেন আপনারা, বাই আওয়ার ব্রাদার্স, আমাদের এই যে ভাইদের, পাঞ্জাবের যে ভাইদের আপনারা যে ইয়েটা দিছেন, হ্যাভ ট্রিকলড, ট্রিকলড কথার অর্থ কি, চুয়ে পড়া, চুয়ে পড়া কি, ধরো তুমি পানি মনে করো উল্টা করে রাখলা, তো এইটাকে তুমি মনে করো বা কোনো পানি আসলো এটাকে কী করলো তুমি কিছু দিয়ে বন্ধ করে দিলা, তো পানিটা কিন্তু স্রোতিবেগে আসবে না, ঠিক না, এটা কি হয় ওই চুইয়া চুইয়া দেখবা, যেই নিস্তালা যাদের আছে তারা দেখবা যে ওই বৃষ্টিতে যখন পানি হয় ঘরের মধ্যে চুইয়ে চুয়ে পানি ওঠে, ডাইরেক্ট কিন্তু ওঠে না, চুইয়ে চুয়ে ওঠে, যে আপনারা যে আসলে আমাদের ভাইদের সাথে যেই অবমাননা করছেন, যেভাবে হত্যা করছেন, যেভাবে কষ্ট দিছেন, এই জিনিসগুলা কি হয়েছে, ট্রিকল হ্যাভ ট্রিকল থ্রো দ্য গ্যাগেজড সাইলেন্স, বলতেছে এই জিনিসগুলা গ্যাগেজ সাইলেন্ট রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া, বলতেছে যে থ্রু, থ্রু কথার অর্থ কি, মধ্য দিয়ে, যে বলতেছে যে এই যে ঘটনাটা আপনি চালাইছেন আপনারা কি করছেন এটাকে বন্ধ করার, চাপা দেওয়ার চেষ্টা করছেন, মানে কণ্ঠরোধ করা, গ্যাগেজ কথার অর্থ কি, কণ্ঠরোধ করার চেষ্টা করছেন যে আসলে এই কথাটা যেন কেউকে কেউ না বলে বা কোথাও না ছড়ায়, এই যে আপনারা যে বন্ধ করার চেষ্টা করছেন এর মধ্য থেকে কোনো না কোনোভাবে এই কথাগুলো আসলে বের হয়ে
ইন্ডিয়ার প্রতিটা কোনায় কোনায় পৌঁছে গেছে। কথাটা আবার বোঝার চেষ্টা করো, এই যে আপনারা যে আমাদের উপরে যেই ইনসাল্ট করছেন বা আমাদের যেই সাফারিং, যেই কষ্টগুলো আপনারা দিচ্ছেন, যেভাবে হত্যাযজ্ঞ চালাইছেন, এই কথাগুলো আপনারা কি করতে চাইছেন, যে বন্ধ করে দিতেছেন, যে কণ্ঠরোধ করতেছেন, যে এই কথাগুলো যাতে বাহিরে না যায়, ভয় দেখাইছেন। তো তাও কি হয় যে দেখবেন চুয়ে চুয়া, ট্রিকল কথার অর্থ কি, যে আপনারা যে থ্রু গ্যাগেস্ট এটার মাধ্যমে এটা দিছেন তো ঠিক আছে, এটার মধ্য দিয়ে চুয়ে চুয়ে বলতে মনে করো কোনো না কোনো ফাঁক দিয়ে আসলে কথাগুলো বের হয়ে যায়, সত্য তো কখনো গোপন থাকে না। তো এইভাবে চুয়ে চুয়ে কথাগুলো বের হয়ে বলতেছে কোথায় গেছে, বলতেছে যে রিচিং এভরি কর্নার অফ ইন্ডিয়া, এই ইন্ডিয়ার সমস্ত কোনায় কোনায় কথাগুলো পৌঁছে গেছে। আপনারা যেই অ্যাকাউন্টে বলতেছে যে অ্যাকাউন্ট অফ যে ইনসাল্টস, ঠিক আছে, সাফারিং, যে কষ্টগুলো দিছেন, এই অ্যাকাউন্টে সব কথাগুলো কিন্তু কোনায় কোনায় চলে গেছে। আচ্ছা বলতেছে অ্যান্ড দ্য ইউনিভার্সাল অ্যাগোনি অফ ইন্ডিগনেশন। আচ্ছা অ্যাগোনি কি, এই জিনিসটা সার্বজনীনভাবে সবার কাছে কি অনেক কষ্টকর দুঃখকর ব্যাপার হয়ে গেছে, অফ ইন্ডিগনেশন, এবং এটা ঘৃণায় পৌঁছাইছে। ইন্ডিগনেশন কথার অর্থ কি, ঘৃণায় পৌঁছাইছে, রোজ ইন দ্য হ্যাটার্স, এবং আপনাদের যেই হ্যাটার্স বেড়ে গেছে, রোজ ইন হ্যাটার্স অফ আওয়ার পিপল, আচ্ছা অফ আওয়ার পিপল হ্যাজ বিন ইগনোর্ড বাই আওয়ার রুরালস। আচ্ছা বলতেছে যে এই যে আপনারা যেই কাজগুলো করছেন এটা আসলে মানুষদের মধ্যে কি খুব দুঃখ দিছে, এবং আমরা কি আমাদের কাছে আপনারা এখন ঘৃণিত হয়ে গেছেন, ঠিক আছে, আপনাদের হেটার্স আরও বেড়ে গেছে। আপনারা যেভাবে থামাইতে চাইছেন এটা কিন্তু আসলে একটা গভর্নমেন্ট টিকে থাকতে পারে না যদি ওই গভর্নমেন্টের পাবলিক হেটার্স বেশি থাকে। তো বলতেছে আপনারা তো যেভাবে শাসন করতেছেন আপনাদের এই কাজটার কারণে কোনায় কোনায় তো পৌঁছে গেছে কথাগুলা, পৌঁছে যাওয়ার কারণে কি আপনাদের যে হেটার্সগুলা এগুলা কিন্তু বেড়ে গেছে। তারপরে এখানে কি বলতেছে, আচ্ছা আচ্ছা অফ আওয়ার পিপল হ্যাজ বিন ইগনোর্ড বাই আওয়ার রুরালস পসিবলি কংগ্রাচুলেটেড। বলতেছে যে এই যে আমাদের যে মানুষটা যে এই যে মারা গেছে, আমাদের কি করা হয়েছে রুরালরা, এই যে বলতেছে অফ আওয়ার পিপল হ্যাজ বিন ইগনোর্ড বাই আওয়ার রুরালস, যে আমাদের যারা শাসন করতেছে তারা কি করছে, যে এই যে এত বড় একটা ঘটনা ঘটাইছে তাও কি করছে, তারা এই ব্যাপারটা ইগনোর করতেছে, যে এত বড় ঘটনা তারা যদি একটু দয়াশীল দেখাইবো আমাদের বা একটু সাহায্য সহযোগিতা করবো, এটা তো দূরের কথা, সহানুভূতিশীল দেখানো তো দূরের কথা, তারা এটা কি করতেছে, ইগনোর করতেছে। এরপরে কি করতেছে, পসিবলি কংগ্রাচুলেটিং দ্যামসেলফ, সম্ভবত তারা নিজেদের কি করতেছে, অভিবাদন জানাচ্ছে, ঠিক আছে, এই যে এই কাজটা যে করছে, এই যে এত মানুষ যে মারছে, তাদের মধ্যে সহানুভূতিশীল তো আমরা পাওয়া দূরের কথা, আমাদের তো অ্যাভয়েড করতেছেই, তারা আরও কি করতেছে, পসিবলি কংগ্রাচুলেটিং দ্যামসেলফ, তারা নিজেদেরকে কি করতেছে, অভিবাদন জানাচ্ছে, যে তারা একটা খুব ভালো কাজ করছে, ঠিক আছে, ফর হোয়াট দে ইমাজিন অ্যাজ স্যালুটারি লেসন, এবং এই কারণে তারা ভাবতেছে তারা হয়তো ওই স্যালুটারি লেসন আমাদের একটা কি উচিত শিক্ষা দিয়েছে, যে এই যে হত্যাযজ্ঞটা এটার মাধ্যমে তারা ভাবতেছে যে তারা আমাদের কি করতেছে, উচিত শিক্ষা দিছে। দেখো আসলে কথাগুলো কমছো না বাড়ছো, কমে গেছে দেখছো, আচ্ছা রিডিং বললে এমনি কমা যায়, তো এটা কিন্তু আসলে উপকারী, আমরা কিন্তু এই জিনিসটা হয়তো কোথাও পাবো না বা স্যারদের ক্লাসগুলো হয়তো পাই না, তো এই কারণে আসলে এটা নিছি। যাই হোক আমি খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা দেখো এখানে কি বলতেছে, যে এই কথাগুলো দ্বারা এইটুকু কি বুঝাইছে, এইটুকু একটু বুঝো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে, যে যাদের কাছে বই নেই তারাও ক্লিয়ার হও। তো তারা সে যখন লেটারটা লিখতেছে সে প্রথমে বলতেছে যে আপনারা ব্রিটিশ গভর্নমেন্ট থেকে যে পদক্ষেপগুলো আমাদের বিরুদ্ধে নিছেন, ঠিক আছে, এই পদক্ষেপগুলা আমাদের বুঝায় দেয়, যে বিশাল পদক্ষেপ নিছেন এরা আমাদের বুঝায় দেয় যে আপনাদের ব্রিটিশদের কাছে আমরা ইন্ডিয়ানরা কতটা অসহায়, ঠিক আছে, আপনারা আমাদেরকে কি মনে করেন, ঠিক আছে। এরপরে বলতেছে যে আপনারা যেটা করছেন আপনাদের এই বিশাল একটা সংগঠন দিয়া আমাদের এই নিরস্ত্র নিরীহ মানুষদের উপর যে একটা বেমানান শাস্তি দিতেছেন, যে আসলে এই শাস্তিটা আমরা প্রাপ্য না, আমরা যদি দোষ করতাম শাস্তিটা দিতেন হ্যাঁ মানা যেত, তাই আপনারা এত কঠোর এত শক্তিশালী একটা সংগঠন দিয়ে আপনারা যেভাবে আমাদের নিরস্ত্র মানুষদের উপর যেভাবে শাস্তিটা প্রদান করছেন আরোপ করতেছেন, এটা আসলে এই ইতিহাসের মধ্যে একটা সভ্য সরকারের কাছে এটা একদম নজিরবিহীন, এরকম কোনো ঘটনা আমরা আগে দেখি নাই,
উইদাউট বলতেছে, উইদাউট কোনো কিছু থাকতে পারে, যে হয়তো বা দূরের কোনো দেশে বা এরকম কিছু হইতে পারে, বাট আমাদের দেখা নাই, এটা সে দ্বিতীয় ইয়াতে বলছে। তারপরে সে বলতেছে যে এই যে আপনারা যে এই কাজটা করছেন, হয়তো আপনাদের সাথে যে আচরণটা করছেন, আপনারা হয়তো এটাকে চাপা দিতে চাইবেন, যেটা আসলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা এটা করে ফেলছি, এইটা তো আপনারা কইতে পারবেনই না, কারণ এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আর দূরে থাকলে আপনার বিচার ব্যবস্থা, আপনার যে সঠিক বিচার, নৈতিক বিচারের কথা বলবেন, যে আমরা তোমাদের উপর একটা নৈতিক একটা বিচার করছি যে তোমরা এই কাজটা করছো, এইটা তো দূরেই থাক, আপনারা এটা কোনো কারণ দিয়েও কি করতে পারবেন না, চাপা দিতে পারবেন না। তো এরপরে বলতেছে যে এই যে আপনাদের যেই এই যে এরপরে বলতেছে যে আপনাদের যেই ইয়ে আছে এখানে কি বলতেছে যে আচ্ছা আপনাদের যে ইয়াটা আছে যে আপনারা আমাদের উপরে যে ইনসাল্টটা করছেন বা আমাদের যে শাস্তিগুলো দিছেন, আপনারা চাইছেন এটা কণ্ঠরোধ করে রাখতে এবং চাইছেন এইটা যাতে আসলে কোথাও না ছড়ায়, আমাদের ভয় দেখাইছেন, কিন্তু আসলে আপনার যে কোনো কিছু চাপা দেন না কেন, এটা কোনায় কোনায় মধ্য দিয়ে আসলে কি হয়ে যায়, কথাগুলো কিন্তু বের হয়ে যায়, এবং এই কথাগুলো বের হয়ে ইন্ডিয়ার প্রতিটা কোনায় কোনায় কিন্তু আপনাদের এই বর্বর যে কাহিনীটা এটা পৌঁছে গেছে। এতে কি হয়েছে জানেন, আপনাদের হেটার্স বেশি, মানে আপনাদের আপনাদের যারা একটু পছন্দ করতো তারা এখন কি করতেছে, ঘৃণা করতেছে যে আপনাদের কাজগুলো দেখে। আপনারা কি করতেছেন এইটার জন্য একটু সহানুভূতিশীল তো প্রকাশ করতেছেন, যে আপনারা আরে কাজটা করে ফেলছেন, একটু মাফ টাফ চান, এরকম তো কিছু করতেছেনই না, আরও নিজেদের মনে হয় বাহবা দিচ্ছেন যে আরে আমরা তো একদম ভালো কাজ করছি, এবং আরও ভাবতেছেন যে আসলে আপনারা ইন্ডিয়ান যে পাঞ্জাবের মানুষদের কি করছেন, উচিত শিক্ষা দিচ্ছেন। বোঝা গেছে? তো এইটুকু আশা করি বুঝছি আমরা, যে যাদের বই নেই তারাও যেন বোঝো, এইভাবে দেখাইছি। আচ্ছা তারপরে বলতেছে দিস কালাসনেস, আচ্ছা বলতেছে দিস কালাসনেস হ্যাজ বিন প্রেজড বাই মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপার্স। বলতেছে এই যে ঘটনাটা ঘটাইছেন, এই যে উদাসীনতা বা এইভাবে যে আপনারা হত্যাযজ্ঞটা চালাইছেন, হ্যাজ বিন প্রেজড, এটা কি করা হয়েছে, প্রশংসা করছে বাই মোস্ট অ্যাংলো ইন্ডিয়ান পেপার্স। বলতেছে কিছু অ্যাংলো ইন্ডিয়ান পেপার্স আছে যারা এই যে হত্যাযজ্ঞটা চালাইছেন এইটাকেও তারা কি করতেছে, আরো প্রশংসা করতেছে, যে হ্যাঁ ভালো কাজ করছো, কতটুক নিচে আপনারা নামছেন। ঠিক আছে, বলতেছে হুইচ হ্যাভ ইজ সাম কেস গন টু দ্য ব্রুটাল লেন্থ অ্যান্ড মেকিং ফান অফ আওয়ার সাফারিংস। বলতেছে যে যেইটা আরো কি করছে, যে আসলে এটা আরো নিষ্ঠুরতা প্রকাশ করতেছে পেপারগুলা, এবং তারা আরো কি করতেছে, এটা নিয়ে মজা করতেছে, হ্যাঁ মানুষগুলো মারছে, বিরোধিতা করছে, একদম উচিত শিক্ষা হয়েছে, তারা কি করতেছে, কতটা নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট জাতিতে পৌঁছেছে, তারা এগুলো নিয়ে কি করতেছে আরো, তারা তো তাদের যারা মারছে তাদের প্রশংসা করতেছেই, প্লাস কি করতেছে তারা, তোমার এখানে মনে, তারা আবার বলতেছে আমাদের নিয়ে মজা করতেছে, যে এত মানুষ মারা গেছে আমাদের, আমাদের যে দুঃখ প্রকাশ করে এটা নিয়ে আরো কি করতেছে, মজা করতেছে আমাদের যে কষ্ট নিয়ে, উইদাউট রিসিভিং দ্য লাস্ট চেক ফ্রম দ্য সাম অথরিটি। বলতেছে এই যে তারা এটা করতেছে তাদের বিরুদ্ধেও আপনারা কি ব্রিটিশ গভর্নমেন্টরা কোনো পদক্ষেপ নিচ্ছে না, যে এই যে এরকম যে কাজটা করতেছো তোমরা, যে হাসাহাসি করতেছো তাদের নিয়ে, এটা ঠিক না, আপনাদের তো উচিত তাদের বিরুদ্ধে কি করা, একটু থামানো বা ইয়ে করা, তারা যে মিথ্যে প্রচারণা দিয়েছে, আপনারা তো এইটাও করতেছেন না। এরপরে আবার বলতেছে যে রিলেন্টলেসলি কেয়ারফুল অফ স্মুদারিং এভরি কাই অফ পেইন an expression of judgment from the organ representing the sufferers. আচ্ছা বলতেছে যে আপনারা তো এটা করতেছেনই না, আরও কি করতেছেন, যে যারা আসলে এই মানুষদের দুঃখটা তাদের পেপারগুলোতে তারা তুলে ধরতেছে তাদের উপরও কি করতেছেন, আরও জারি করতেছেন। তো কতটুক নিষ্ঠুর আপনারা হয়েছেন, যে আপনারা এই যে বিভিন্ন ইন্ডিয়ান অ্যাংলো, আপনারা তো এটা করছেন, নিজেদের তো দিতেছেন এটা ভালো কথা, এই ইন্ডিয়ান যে পেপারগুলো আছে তারা আমাদের এগুলো নিয়ে কি করতেছে, আরও হাসাহাসি করতেছে, আপনাদের প্রশংসা করতেছে, তো তারা এটা করতেছে, প্লাস কি করছে, যারা যেই পেপারগুলো আসলে এটার বিরোধিতা করতেছে, যে এই যে হত্যাযজ্ঞটা চালাইছে এটা ব্রিটিশদের ঠিক হয় নাই, তাদের বিরুদ্ধে আপনারা কি করতেছেন, অ্যাকশন নিতেছেন, তাহলে আপনাদের যে সে যে আসলে রিজেক্ট করতেছে, রিজেক্টের কারণগুলো তুলতেছে, যে এই যে আপনারা যে নিষ্ঠুরতা করতেছেন এটা আসলে সাধারণ নিষ্ঠুরতা না, ঠিক আছে, এটা তো উচ্চ পর্যায়ের নিষ্ঠুরতা। আচ্ছা যাই হোক, এগুলা বলতেছে, তারপরে বলতেছে যে নোয়িং দ্যাট, এগুলা জানার পর, ঠিক আছে, আওয়ার
বলতেছে নোয়িং দ্যাট, এটা জানার পর এটা আমি বুঝে গেছি যে আওয়ার আপিলস, আমাদের আবেদন হ্যাভ বিন ইন ভেইন, এটা কি হয়ে যাবে, ব্যর্থ। আমাদের, আমরা যদি আপনাদের কাছে আবেদন করি, আমরা আসলে এই কাজগুলো দেখে, আপনাদের এই কর্মকাণ্ডগুলো দেখে আমার বোঝা হয়ে গেছে, ঠিক আছে, আমরা যদি আপনার কাছে কোনো আবেদনও করি এগুলো সব ব্যর্থ, কোনো আবেদন কাজে লাগবে না ইন্ডিয়ার পক্ষে। তবে বলতেছে যে দ্যাট দ্য প্যাশন ভেঞ্জেন্স ইন বিল্ডিং দ্য নোবলার ভিশন অফ স্টেটসম্যানশিপ ইন আওয়ার গভর্নমেন্ট হুইচ কুড, আচ্ছা বলতেছে যে এই যে আমাদের যে একটা মহৎ ইয়া আছে, যে নোবলার ভিশন, যে বলতেছে যে আপনাদের যে সরকারটা, যে আমাদের যে ব্রিটিশ সরকার, তারা যে একদম মানে তাদের যেই একদম মহৎ অন্তর্দৃষ্টি অথবা তাদের যে নোবলার ভিশন, ঠিক আছে, তারা যে এত ভালো ভালো সুনাম অর্জন করছে, ঠিক আছে, স্টেটমেন্টশিপ ইন আওয়ার গভর্নমেন্ট হুইচ কুড সো ইজিলি অ্যাফোর্ড দ্য কি ম্যাগনিনিমাস, বলতেছে তারা এই যে আমাদের যে সরকারটা, তারা কি করতে পারতো, যে এটাকে খুব ইজিলি, খুব সহজভাবেই কি করতে পারতো, এটাকে উদার, বলতেছে ম্যাগনিনিমাস কথার অর্থ কি উদার, উদারতা দেখাইয়া, ঠিক আছে, ঠিক আছে, অ্যাজ বেনিফিটিং ইটস ফিজিক্যাল স্ট্রেংথ অ্যান্ড মোরাল ট্রেডিশন দ্য ভেরি লিস্ট আই ক্যান ডু ফর কান্ট্রি, আচ্ছা বলতেছে যে এই যে আপনার আমাদের যে গভর্নমেন্ট আছে নোবলার ভিশন, তারা যে এত মহৎ মহৎ কাজ করছে, এত জিনিসগুলা দেশগুলা মানে শাসন করতেছে খুব মহত্বের সাথে, তারা চাইলে খুব ইজিলি, খুব সহজেই কিন্তু তাদের মহত্বটা দিয়ে এই জিনিসটা সমাধান করতে পারতো, কিন্তু তারা এটা করে নাই, মানে আপনারা এই কাজগুলা করেন নাই, আপনারা চাইলেই যে এত বড় যে এই সিম্পল একটা বিষয় নিয়ে বিদ্রোহ করছে, তাও কি আমরা আন্দোলন করি নাই, শান্তিপূর্ণভাবে বিদ্রোহ করছে, তো এইটাকে কিন্তু আসলে আপনারা চাইলে খুব ইজিলি অ্যাফোর্ড দেন, আপনারা যেই শাসন ব্যবস্থাটা, আপনারা সারা বিশ্ব চালান, তা আপনাদের যে শাসন ব্যবস্থা এটা তো অনেক মহৎ, আপনারা এইটা দিয়ে আসলে খুব ইজিলি কিন্তু এটাকে মেনটেন করতে পারতেন, এটাকে সমাধান করতে পারতেন। বলতেছে যে স্টেন অ্যান্ড মোরাল ট্রেডিশন, আপনাদের যে শক্তি মোরাল ট্রেডিশন এগুলো দ্বারা, তো এবার বলতেছে দ্য ভেরি লিস্ট, বলতেছে আপনারা তো এটা করেন নাই, তো বলতেছে দ্য ভেরি লিস্ট আই ক্যান ডু ফর মাই কান্ট্রি, বলতেছে এই কারণে, ঠিক আছে, আমি তো অ্যাটলিস্ট আমার কান্ট্রির জন্য কি, আই ক্যান ডু ফর মাই কান্ট্রি ইজ টু টেক অল কনসিকুয়েন্স আপন মাইসেলফ, আপনারা তো এটা করেন নাই তো কি করব, যে এই যে আপনারা যে কাজগুলো করেন নাই, তো আপনি যে আপনারা রিজেক্ট করব কেন, কারণ আপনারা তো এগুলো করেন নাই, তো আমি দেশের হয়ে অ্যাটলিস্ট আমি আমার দেশের জন্য কিছু, এই যে দেশের এই কাহিনীটা হয়েছে এগুলার ভার আমার উপরেও আসে, দায়ভার আমিও কিছু করতে চাই দেশের জন্য, এই কারণে আমি, তখনকার সময় কি হতো, আসলে তুমি যদি কাউকে গিফট করো সে তো তোমার বিরোধিতা করবে, ধরো তুমি আমাকে কিছু গিফট করলো, হ্যাঁ তুমি যত খারাপ বলো আমি কিন্তু বিরোধিতা তোমার করতে পারবো না, যখন আমি তোমার গিফটটা দিয়ে দেবো তখন কিন্তু আমি স্বাধীনভাবে বলতে পারবো, কারণ তুমি আমার গিফট দিছো, এখন এরকম যে যার নুন খাই তারই দোষ গাই এরকম যেন না হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই লাইনটাতে এটা বুঝেছেন যে আপনারা তো আমার এটা দিছেন, তো এটার কারণে কি করতে পারতেছি না আমি, আপনারা যে এত নৃশংসতা চালাচ্ছেন আমি এটার জন্য আপনাদের বিরোধিতা করতে পারতেছি না, তো এই কারণে কি আমি চাই অ্যাটলিস্ট আই ক্যান ড্রো ফর মাই কান্ট্রি ইজ টু টেক অল কনসিকুয়েন্স আপন মি, যে এই যে ঘটনাগুলো হয়েছে এগুলো সব আমার কাঁধে নিয়ে ইন গিভিং ভয়েস টু দ্য প্রোটেস্ট, আমি কি আমার বয়সে আমার যেই বলতেছে প্রোটেস্ট অফ মিলিয়ন্স অফ মাই কান্ট্রিম্যান, এই যে আমার যেই কান্ট্রিম্যানরা আছে তারা তো ভয়ে কিছু বলতে পারতেছে না, আমি চাই অ্যাটলিস্ট এই দায়ভারগুলো আমার কাঁধে নিয়ে আমার ভাইদের হয়ে আমি কি আপনাদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে চাচ্ছি, যেটা আসলে এই নাইটহুডটা আমাকে করতে দিতেছে না। আচ্ছা পরে বলতেছে যে সারপ্রাইজড ইন টু এ ডাম অ্যাঙ্গুইশ অফ টেরর, বলতেছে কারা, এই যে কান্ট্রিম্যানদের হয়ে কি আমি আপনাদের বিরুদ্ধে কথা বলবো, কান্ট্রিম্যানরা কারা ছিল, সারপ্রাইজ, যারা কিনা আসলে আপনাদের এই কর্মকাণ্ড অবাক হয়ে গেছিল, অবাক হয়ে কি হয়ে গেছে, এ ডাম, তারা বোবা হয়ে গেছে, অ্যাঙ্গুইশ অ্যান্ড টেরর, তারা ভীত হয়ে গেছে, ভয়ে তাদের মুখ দেওয়ার কথাই বের হচ্ছে না, আপনাদের যেই কাজগুলো করছেন আমার যেই দেশের মানুষরা তারা ভয়ে আপনাদের বিরুদ্ধে কিছু বলতেও পারছে না, তো আমি চাই তাদের হয়ে তাদের ভয়েস দিয়ে মানে তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধিত্ব করে আপনাদের বিরোধিতা করতে, যেটা এই নাইটহুডের জন্য কিন্তু আমি পারতেছি না। বলতেছে দ্য টাইম হ্যাজ কাম হোয়েন ব্যাজেস অফ অনার মেক আওয়ার শেম গ্লানিং, বলতেছে দ্য টাইম, এইটাই সময় হ্যাজ কাম হোয়েন
ব্যাজেস, বলতেছে এইটাই সময় যে ব্যাজেস অফ অনার, যে কি আসলে যে সম্মানের যে ব্যাজ পরা এইটাই সময় যে মেক আওয়ার শেম গ্ল্যারিং ইন দেয়ার ইনকনগ্রিয়াস কনটেক্সট অফ হিউমিলিয়েশন, বলতেছে অ্যান্ড আই ফর মাই পার্ট উইশ টু স্ট্যান্ড শোন অফ অল স্পেশিয়াল ডিস্টিংশন। আচ্ছা, এই কথাটা বলতেছে যে এইটাই সময় আসলে যারা আমাকে সম্মান করে তাদের ব্যাচ পড়াটাই সময়। এই কথাটা দ্বারা এটা বুঝেছে যে আসলে আমাকে যারা সম্মান করে, ঠিক আছে, যেই দেশের মানুষরা আমাকে ভালোবাসে, এইটাই সময় আসলে তাদের ব্যাচ পড়া, তাদের সম্মাননা নেওয়া। আপনাদের এই যে সম্মাননা আমাকে দিছেন এইটা আমাকে কি করে, এই যে বলতেছে শেম গ্ল্যারিং, বলতেছে এইটা আমাকে মানে লজ্জিত করতেছে, আমাকে আরো লজ্জা যতে ফেলে দিচ্ছে যে আমি আমার দেশের হয়ে কিছু বলতে পারতেছি না। ঠিক আছে, এই জিনিসটা কি করতেছে, আমি বলতেছে যে এই দেখো আই ফর মাই পার্ট উইশ টু স্ট্যান্ড শোন, কথার অর্থ কি ত্যাগ করা, অফ অল স্পেশাল ডিস্টিংশন বাই দ্য সাইড দোজ অফ মাই কান্ট্রিম্যান, বলতেছে যে আমার যত স্পেশাল, আমার যত বিশেষ মর্যাদা আছে আমি এগুলো সব ত্যাগ করতে চাই। কাদের জন্য? আমার ভাইদের জন্য, যে আপনারা যে আমার মর্যাদা দিচ্ছেন, এই বিশেষ বিশেষ মর্যাদাগুলো যে পাইছি আমি, এগুলো তো সব বৃথা যদি আমার দেশের মানুষের জন্য আমি না দাঁড়াইতে পারি। ঠিক আছে, তো এই কারণে বলতেছে যে আমি কি এটার এই ব্যাজটেজ, এই বিশেষ বিশেষ মর্যাদা এগুলা কি আমার দরকার নেই, আমি আমার কান্ট্রি মানুষদের সাথে দাঁড়াইতে চাই। বলতেছে হু ফর দেয়ার সো কল্ড ইনসিগনিফিক্যান্স আর লাইবেল টু সাফার অ্যান্ড ডিগ্রেডেশন নট ফিট ফর হিউম্যান বিংস, বলতেছে যে আপনারা যেই তুচ্ছতার সাথে যেই কাজগুলো আপনারা করছেন, ঠিক আছে, এগুলো আসলে অবমাননা ছাড়া কিছুই না, একটা হিউম্যান বিংয়ের জন্য, একটা মানুষদের জন্য এগুলো আসলে পুরোটাই অবমাননা। ঠিক আছে, তো আপনারা যে কাজগুলো করছেন, আপনাদের ব্যাজ যে আমি পড়বো এটা আসলে আমি চাই না, আপনাদের যে আমার যে বিশেষ বিশেষ মর্যাদাগুলো এগুলো আমি ত্যাগ করতে রাজি আমার কান্ট্রির জন্য। আচ্ছা, পরে বলতেছে দিজ আর দ্য রিজন, বলতেছে এইগুলাই হলো কারণ, হুইচ হ্যাভ পেইনফুললি কম্পেলড মি, যেগুলো আসলে আমাকে ব্যথায়, যেগুলো আসলে আমাকে বাধ্য করেছে কি টু আস্ক ইউর এক্সিলেন্সি, আপনাদের বলতে। বলতেছে যে এগুলাই হলো কারণ যেটা আসলে আমাকে বাধ্য করছে আজকে আমাদের আপনাদের বলতে যে আমি আপনাদের কি নাইট্রোড রিজেক্ট করবো। আচ্ছা, এটাই আমি আসলে বলে ফেলছি আগে আগে। বলতেছে যে দিজ আর দ্য রিজন, এগুলাই হলো কারণ, হুইচ হ্যাভ পেইনফুললি কম্পেলড মি, যেটা আসলে আমাকে আসলে বাধ্য করেছে, খুব ব্যথিতভাবে আমাকে বাধ্য করেছে যে আপনাদের বলতে, উইথ ডিউ রেফারেন্স অ্যান্ড রিগ্রেট টু রিলিভ মি অফ মাই টাইটেল অফ নাইটহুড, যে এইগুলাই কারণ যেটা আসলে আমাকে বাধ্য করছে যে আপনাদের বলতে যে আমাকে আমার এই নাইটহুড যেটা আছে এইটা থেকে আমাকে রিলিভ করেন, যেটার কারণে আমি আসলে আমাদের দেশের হয়ে আমি কিছু কথা বলতে পারতেছি না, আমাকে এটা থেকে কি করেন আপনি রিলিভ করেন। বলতেছে হুইচ আই হ্যাড দ্য, যেটা আসলে হুইচ যেটা আই হ্যাড দ্য অনার, যেটা আসলে আমি সম্মাননার ক্ষেত্রে পেয়েছিলাম, টু অ্যাকসেপ্ট, যেটা আমি গ্রহণ করেছিলাম ফ্রম হিজ মেজিস্ট্রি, হিজ মেজিস্ট্রি দ্য কিং অ্যাট দ্য হ্যান্ডস অফ ইউর প্রিসেডিসর। বলতেছে যে আমি যেটা আসলে আপনার যেই উত্তরসূরি ছিল, মানে পূর্বসূরি, যে আপনার পূর্বে যে কিং ছিল, যার কাছ থেকে আসলে আমি এই মর্যাদাটা পেয়েছিলাম, যা বলতেছে আমাকে এই নাইটহুড থেকে রিলিভ করেন, যেটা আসলে আমি আপনার যে পূর্বসূরি, যে পূর্বের যে রাজা ছিল তার কাছ থেকে আমি সম্মাননা হিসেবে এটা পেয়েছিলাম, ফর হুজ নোবেলনেস অফ হার্ট, তার এই, ঠিক আছে, নোবেলনেস হার্ট, তার এই যে হৃদয়বান বা তার এই হার্টকে আই স্টিল এন্টারটেইন, আমি লালন করি গ্রেট অ্যাডমিরেশন, এবং আমি তাকে এই যে সে যে আমাকে এটা দিছে আমি কি করি যে তার এই জিনিসটাকে আমি এখনও সম্মান করি, যে সে আমাকে এটা আসলে সম্মান হিসাবে দিছে তো আমি সেটা এখনও লালন করি, কিন্তু আমাকে এটা থেকে রিলিভ করেন, কারণ এইটা আমাকে আসলে আমার জনগণের পক্ষ থেকে কিছু বলতে দিচ্ছে না, এটা আমাকে আরও কী করতেছে যে আমাকে আরও লজ্জা দিচ্ছে, যে যেই মানুষরা আসলে আমার দেশের, আমার ভাইদের যারা এইভাবে অত্যাচার চালায় তাদের হয়ে আমি কি কথা বলবো সেটা আসলে আমার পক্ষে পসিবল না। সো আপনার বিরুদ্ধে যেহেতু আমি কথা বলবো, আপনারা আমাকে যেই জিনিসটা দিচ্ছেন এইটা থেকে আমাকে রিলিভ করেন। ঠিক আছে, যে আপনারা যে আপনার যে পূর্বসূরি যে রাজা আমাকে দিছিল এটা আমি তার কাছে অনেক গ্রেটফুল, ঠিক আছে, সে আমাকে দিছে, তার যে মহত্ত্ব আমি মহত্ত্বকে কি প্রশংসা জানাই,
আমি এটাকে লালন করে রাখবো, কিন্তু আপনি কি করেন, আমাকে এটা থেকে রিলিভ করেন। ঠিক আছে, তো মূলত এই লেটারটা দ্বারা কিন্তু আমরা বুঝতে পারতেছি সে কিন্তু তার দেশপ্রেমের যে কথাটা, ঠিক আছে, এটা কিন্তু ফুটায় তুলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে নিজের দেশকে সে কতটা ভালোবাসত এই ব্যাপারটা দেখানো হয়েছে। আর আসলে তার দেশের উপরে যে অত্যাচারটা করা হয়েছে সে আসলে সেইটার বিরুদ্ধেই কথা বলছে। দেখো আজকের ক্লাসটা একটু বোরিং হইতে পারে, আসলে রিডিং তো, রিডিং পড়লে একটু এরকম লাগেই। আর যেহেতু নন ফিকশন প্রোজ, এটা রিডিং ছাড়া বোঝার কোনো কায়দা নাই। আর তোমাদের যে কথাটা হইতে পারে যে ভাইয়া এত কঠিন কঠিন ওয়ার্ড, এত আননোন ওয়ার্ড কীভাবে ইউজ করব, তোমার এত আননোন ওয়ার্ড ইউজ করার কোনো দরকার নেই। তুমি এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি পুরো বাংলায় তোমাকে বুঝাই দিচ্ছি। তুমি এই কথাগুলো তোমার নিজের ধরো যে সিম্পল ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে লেখো, তোমাকে কেউ তো না করবে না, তোমাকে এগুলো ইউজ করার দরকার নাই। তুমি জাস্ট আইডিয়া নাও, প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা জিনিস সম্পর্কে তুমি আইডিয়া নাও এবং এগুলাকে কী করো তুমি তোমার মতো করে লেখো। এখানে লিটারেচার তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, এই কারণে হয়তো একটু সমস্যা হতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করো, যেটা দ্বারা আসলে এই জিনিসগুলো তুমি এই বইতে কতটুকু আছে তুমি যদি তোমার নিজের ভাষায় লেখো তুমি কিন্তু বিশাল, তুমি এই জিনিসটা তোমার মতো করে ভাবমূর্তিতে যদি তুমি প্রকাশ করো বিশাল বড় লিখতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসটা আমি একটু সারসংক্ষেপে আরেকবার বলে দিই, যাদের কাছে বই ছিল না তোমরা আসো না গেছো, 37 জন, আচ্ছা 37 জন হয়ে গেছে, দেখছো কইলাম না মানুষ কমে যাইব। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে আমি খুব ইজিলি ভাবে একটু বলে দিই, সারমর্ম যাদের কাছে বই নেই তাদের জন্য ইজি হবে, যে আসলে এই লেটারটা কেন লেখা হয়েছে যে সে রিজেক্ট করছে তার নাইটহুড। কেন রিজেক্ট করছে এর ব্যাকগ্রাউন্ড কাহিনীটা কি, যে আসলে ওই সময়টায় পাঞ্জাবের কিছু স্থানীয় মানুষরা কি করছে যে ব্রিটিশদের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণভাবে কী করছে সমাবেশ করছিল। তো মূলত আসলে যেই জালিয়ানওয়ালা বাগ ওই জায়গায় মূলত বৈশাখী মেলা হচ্ছিল, কী হচ্ছিল বৈশাখী মেলা 14 এপ্রিল, ঠিক আছে, 1919 সালে সেখানে আসলে বৈশাখী মেলা হচ্ছিল। তো ওইখানে পাশে হয়তো তারা কোনো সমাবেশ করে শান্তিপূর্ণভাবে, এখানে কিন্তু যে তাদের বিরুদ্ধে কিছু করা মিছিল করা এরকম কিছু না, শান্তিপূর্ণভাবে সমাবেশটা করে বিরোধিতা করে তারা কি করছে ওই মেলাতে ঢুকছে। তো ওই সময়টা কি হয় যে 50 জন ইন্ডিয়ান আর্মিকে ওই ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডেয়ার, নাম কি রেজিনাল্ড ডেয়ার, সে কি করছে ওই মূলত আসলে সে কিন্তু কমান্ডটা পাইছে উপর থেকেই ব্রিটিশ থেকে যে আসলে এই তাদেরকে ভয় দৌড়ানো দরকার। তো সে কি করছে এই 50 জন ইন্ডিয়ান আর্মি সোলজারদের দিয়ে কি করছে ওপেন ফায়ার করাইছে তার ওয়ার্ডারে, তার কমান্ডে। ওপেন ফায়ারটা যখন করায় আসলে তাদের কোনো ওয়ার্নিং দেওয়া ছিল না। তো ওইখানে কিন্তু অনেক মানুষ ছিল, ওইখানে মহিলা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, পুরুষ ছিল, তো সবার উপরে কি করছে এই গুলি, অনবরত গুলি চালায় কোনো ওয়ার্নিং দেওয়া ছাড়া। তো এইটা যখন করে তো ওই সময় 400 জনের উপরে মানুষ মারা যায় এবং প্রায় 2000 মানুষের মতো কি হয় আহত হয়, যেটা আসলে খুবই ক্রুয়েল একটা ব্যাপার, ঠিক না। তো এইটার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর তখন আবার কি হয় যে এই ঘটনা তো ঘটেই, এই যে রেজিনাল্ড ডেয়ার তার তো শাস্তি হওয়ার কথা ছিল, যে এই যে হত্যাযজ্ঞটা চালাইলো কিন্তু নিন্দাজনিত একটা কাহিনী, তার তো শাস্তি হওয়া, ফাঁসি টাসি দেওয়া দেওয়া গেছে, কিন্তু তার ওরকম কোনো শাস্তি হয় নাই, তার যা শাস্তি হয়েছে যে তার প্রমোশন থেকে তার আটকায় দিছে, এইটুকু শাস্তি হয়েছে। আর ওই সময় অ্যাংলো ইন্ডিয়ান নামের কিছু পেপার তারা কি করছে এইটাকে প্রশংসা জানাইছে, যে তাদের এই যে হত্যাটা করছে এটার জন্য প্রশংসা জানাইছে। তো এইসব দেখা রবীন্দ্রনাথ ঠাকুর আসলে খুব দুঃখ পায়। তো এই কারণে সে কী করে আসলে ব্রিটিশদের কাছ থেকে সে যে নাইটহুডটা পায় উপাধি, নাইটহুডটা কি যে তার নামের পূর্ব যে সার লাগাবে তার ট্যালেন্টের জন্য, আসলে নোবেল প্রাইজ তো 13 সালে পায়, 15 সালে ওই ব্রিটিশ কিং জর্জ V, আসলে নাইটহুড উপাধিগুলো দেওয়াই হয় ব্রিটিশদের কিং থেকে, কিং বা কুইন থেকে। তো কিং কী করছে তাকে এই নাইটহুড উপাধিটা দেয়। তো এই উপাধিটা কী হয়েছিল তখন স্যার রবীন্দ্রনাথ ট্যাগোর ছিল, তো সে এই উপাধিটা আসলে পাইয়া সে নিজেকে আসলে অপরাধী মনে করতেছিল, আর যেহেতু সে একটা গিফট পাইছে ব্রিটিশদের কাছ থেকে তো সে ব্রিটিশদের বিরুদ্ধেও কিছু বলতে পারতেছিল না। তো ব্রিটিশদের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে তুমি যদি বলতে চাও কী করতে হবে, তার থেকে যেগুলো নিছো তুমি তাকে আগে ফেরত দিয়ে দিতে হবে, দিয়ে তারপর কি তুমি প্রোটেস্ট করতে পারবা। তো সে ইন্ডিয়ার হইয়া, ইন্ডিয়ার মানুষদের হইয়া প্রোটেস্ট করার জন্য সে কী করছে যে এই যে নাইটহুডটা নিছে এটা তার কাছে এখন লজ্জাজনক বিষয় মনে হচ্ছে, তো সে কী করে এটাকে রিজেক্ট করে। তো সে যে এটাকে রিজেক্ট করে কার কাছে রিজেক্ট করবে, সে আসলে এটাকে তো ডাইরেক্ট চাইলে রিজেক্ট করা যায় না, সে কী করছে এই যে লর্ড চ্যান্সফোর্ড ছিল যে ভাইসরয় অফ ইন্ডিয়া,
যে ইন্ডিয়ার যেই রাজপ্রতিনিধি ছিল, যে আসলে ব্রিটিশদের কাছ থেকে, ব্রিটিশদের পক্ষ থেকে একজন এই লর্ড চেমসফোর্ড, সে কি করে এই ইন্ডিয়াকে শাসন করে কত সাল, 1916 সাল থেকে 21 সাল পর্যন্ত। এর আগে কিন্তু সে অন্য জায়গারও ওই যে তোমার ভাইসর অফ ইয়া ছিল, যে অন্য কোন কোন দেশ ছিল আমার মনে নাই। তো সে কি করে ইন্ডিয়াতে আসে কত, 1916 সালে 21-এ, এই 16 সাল থেকে 21 সাল পর্যন্ত সে শাসন করে। তো এই রবীন্দ্রনাথ ট্যাগোর কি করছে, এই ইন্ডিয়ার ভাইসরয়ের কাছে সে কি করছে এই লেটারটা পাঠায় যে তার যেন নাইটহুডটা কি করতে কি করে রিজেক্ট করে। তো এইটার জন্য সে কি করছে, তার কাছে লেটার পাঠিয়েছে। তো এইবার আসো লেটারে কি ছিল, লেটারে প্রথমে ছিল কারণগুলা দিছে যে কেন সে রিজেক্ট করবে। লেটারটা কি ছিল, কারণ ছিল যে কেন সে নাইটহুডটা রিজেক্ট করতে চায়। কারণগুলা কি দিছে, যে আপনারা এই মানুষদের উপর, এই নিরীহ ইন্ডিয়ান মানুষদের উপর যে বিশাল একটা পদক্ষেপ নিছেন, এই পদক্ষেপটা দ্বারা আসলে আমাদের বুঝে, আমরা বুঝে যাই যে আসলে আমরা এই ব্রিটিশ প্রজা হিসেবে কতটা অসহায় আপনাদের কাছে। গেল, এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে বলতেছে যে কি জানি বললো, আচ্ছা যাই হোক, দ্বিতীয় লাইনে এরকম বলতেছে যে এই যে এত বড় একটা ঘটনা ঘটাইছেন আপনাদের, যে এত বড় বিশাল একটা স্ট্রং একটা কি আপনাদের যে সংগঠন আছে, এই সংগঠন দিয়ে একটা নিরস্ত্র মানুষদের, নিরীহ মানুষদের উপরে যেই অবমাননা চালাইছেন, যেই একটা মেথড, যেই পদ্ধতিতে আসলে আমাদের শাস্তিটা দিছেন, যে অবমাননা, যেই কঠোর অবমাননার মাধ্যমে আপনারা আমাদের শাস্তি দিছেন, যেই পদ্ধতিতে আমাদের শাস্তিগুলো দিছেন, ঠিক আছে, এগুলো আসলে পৃথিবীতে নজিরবিহীন, পুরো পৃথিবী থেকে। বলতেছে যে এই সভ্য সরকারের আন্ডারে এরকম ঘটনা আসলে নজিরবিহীন, কোনো ইতিহাসের মধ্যে এরকম ঘটনা নাই, থাকতে পারে যদিও আমাদের দূরবর্তী দেশে, যেটা আমরা, আমাদের জানা নাই। তো আপনারা যে কাজটা করছেন সেটা ঠিক করেন নাই। পরে আবার বলতেছে যে আপনারা যে কাজটা করছেন আমাদের উপরে, যেই জিনিসগুলো চালাইছেন, যে হত্যাযজ্ঞটা চালাইছেন, এই জিনিসগুলো আপনারা কি করতে চাইছেন, যে কন্ঠরোধ করে রাখতে চাইছেন। কিন্তু কি হয়েছে, এই জিনিসগুলো আসলে যেইভাবে ট্রিকেল চুয়ে চুয়ে পানি পড়ে, সেইভাবে কি হয়েছে, এগুলো কোনো না কোনো ফাঁক দিয়ে ইন্ডিয়ার প্রতিটা কর্নারে কি হয়ে গেছে, এই জিনিসগুলো পৌঁছে গেছে, যার ফলে আপনাদের বিরুদ্ধে মানুষদের এখন কি হয়েছে, ঘৃণা বেড়ে গেছে। তো বলতেছে এইটুকু না, এই সময়ে অ্যাংলো ইন্ডিয়ান কিছু পেপার আছে যারা কি করছে এই জিনিসটাকে প্রশংসা জানাইছে, এবং আপনারাও কি করতেছেন যে নিজেদের বাবা হয়তো দিচ্ছেন যে আপনারা অনেক ভালো কাজ করে ফেলছেন, এবং আপনারা আরও ভাবতেছেন যে আমাদের উপরে কি করতে পারছেন, যে আপনারা উচিত শিক্ষা দিতে পারছেন, যে আপনাদের দয়া মায়া তো কিছু নাই, এটা তো বাদই দিলাম, আপনারা আরও নিজেদের কি করতেছেন, বাহ বাহ দিচ্ছেন, কংগ্রাচুলেট করতেছেন, এবং ভাবতেছেন উচিত শিক্ষা দিচ্ছেন। এবং অ্যাংলো ইন্ডিয়ান পেপারগুলো কি করছে, যে এই যে হত্যাযজ্ঞ চালাইছেন এটা আপনাদের, আপনাদের পক্ষে কি করতেছে, প্রশংসা জানাচ্ছে, এবং যারা আসলে মানুষের কষ্টের লাইফটা তুলে ধরছে তাদের কি করতেছে, দমায় রাখতেছে। তার মানে আপনারা কত নিষ্ঠুরভাবে আমাদের এগুলা করতেছেন। তো বলতেছে আপনারা তো এগুলা কিছু করবেনই না, আমার বোঝা হয়ে গেছে, আমার জানা হয়ে গেছে, আমার যত আবেদন যদি আপনাদের কাছে রাখি যে আপনারা একটু এটা করেন, এগুলো কিছুই আপনারা রাখতে পারবেন না, এগুলো সব ব্যর্থ। তো এই কারণে আমি চাই অ্যাটলিস্ট আমার দেশের ভাইদের পক্ষ হইয়া তাদের বয়সে আমি আপনাদের বিরুদ্ধে কি করা, প্রোটেস্ট করতে, কারণ তারা এখন কি খুব ভয় পেয়ে আছে, আপনারা যে কাজটা করছেন তারা খুব শক্তে আছে, এবং তারা এই কারণে কিছু বলতে পারতেছে না। তো আমি চাই আমার এই ভাইদের পক্ষ হইয়া আপনাদের বিরোধিতা করতে, ঠিক আছে। তো বলতেছে যে আপনারা যে আমার যেই ব্যাচেসগুলো দিছেন, যে এখনই সময় এই যে আমি ব্যাচ পড়া, কিসের ব্যাচ পড়া, যে যারা আমাকে সাপোর্ট দেয় তাদের ব্যাচ পড়া, আপনারা তো আমাকে দিছেন এই ব্যাচগুলো দিছেন, স্পেশাল স্পেশাল কি দিছেন, গিফট দিছেন বা স্পেশাল পদবি দিছেন, যেগুলো আসলে আমার কাছে এগুলো কি সবই ব্যর্থ, যদি না আমি আমার যারা আমাকে সম্মান দেয় তাদের কাছে আমি, তাদের পাশে আমি না দাঁড়াতে পারি, এগুলো বলছে। বলার পরে শেষে এসে বলতেছে যে এইগুলাই হলো কারণ যেগুলো আসলে আমাকে বাধ্য করছে আপনাদের বলতে, যে আপনারা যে নাইটহুড উপাধিটা আমাকে দিছেন এইটাকে আমি কি করে, আমার, আমাকে এটা থেকে মুক্ত করুন, ঠিক আছে। আর যে আমাকে দিছে, আপনার পূর্বসূরি যে আমাকে দিছে কিং জর্জ ফাইভ, তার মানে তার উদারতার জন্য আমি কি আমার, তার যে সম্মান, তার জন্য যে সম্মান সেটা আমি এখনো লালন করি। এই কথা বইলা সে কি করছে, এই লেটার শেষ করছে। তো দেখো লেটারে কিন্তু ওরকম কিছু না, আমি যেভাবে বলছি তুমি এই কথাগুলো তোমার মতো করে ল্যাঙ্গুয়েজে ইজিলিভাবে পেশ করো, যেগুলো আসলে তুমি ভালো করতে পারবা। তো এইটা যদি যদি চাও স্ক্রিনশট মারতে পারো, এটা হলো জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আর কি, এটা তুমি হয়তো বইতেও পাইতে পারো, আমি জানি না,
যদিও আমি বই ইয়ে করি নাই, আমার আগের নোট খাতা ছিল ওইখান থেকে আমি লিখে করছি। তো যাই হোক, আশা করি ক্লাসটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।